একদিকে 23 বছরের আক্ষেপ ঘোচানোর চেষ্টা, অন্যদিকে নিজেদের 16তম শিরোপা ঘরে তোলার লড়াই। একটা সেমিফাইনালের বাধা টপকালেই স্বপ্নের ফাইনালে ওঠার সুযোগ, যে সুযোগটা এদিন বেশ ভালো করেই কাজে লাগিয়েছে কলম্বিয়া। একটা ম্যাচে কি ছিল না, ছিল আক্রমণ, পাল্টা আক্রমণ, ছিল হলুদ লাল কার্ডের ছড়াছড়ি, এমনকি হাতাহাতির ঘটনাও, মাঠে উত্তাপ ছড়িয়েছে গ্যালারিতেও। এদিন ব্যাংক অফ আমেরিকার স্টেডিয়ামে 4-2-3-1 ফরমেশনে একাদশ সাজান কোচ নেস্তোর লরেঞ্জো। 14 মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল জেফারসন লেরমা। দূরপাল্লার শট থেকে বল জালে জড়ানোর চেষ্টা করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু বল চলে যায় গোল পোস্টের বাইরে। তবে বিরতিতে যাওয়ার আগে হতাশ হতে হয়নি লা ট্রাইকালারের। কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে কলম্বিয়াকে লিড এনে দেন জেফারসন লেরমা। তবে এরপরই ঘটে বিপত্তি। প্রথমার্ধের যোগ করা সময় উত্তপ্ত হয়ে পড়ে মাঠের পরিস্থিতি। উরুগুয়ের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন দানিয়েল মুনিচ। এতে 10 জনের দলে পরিণত হয় কলম্বিয়া। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল 15-বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে সে যাত্রায় কলম্বিয়া রক্ষা পায় ক্যামাইলো ভার্গাসের দারুণ কিছু সেভে। ম্যাচের চিত্র বদলানোর আশায় 69 মিনিটে লুইস সুয়ারেজকে নামান মার্সেলো বিয়েলসা। বেশ কিছু সুযোগও তৈরি করেছিল অভিজ্ঞ এই ফুটবলার, তবে সেখান থেকে কোনো গোলের দেখা পাননি তিনি। পরে স্কোরশিটে আসেনি কোনো পরিবর্তন। শেষে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। তবে জয়ের সেই আনন্দঘন মুহূর্ত নিমিষে বদলে যায় ট্রাইকালারের। ম্যাচ শেষে হাতাহাতি হয় দু দলের মধ্যে, যে উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। শেষে পরিস্থিতি সামাল দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী 15 জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে নেস্তোর লরেঞ্জোর শিষ্যরা। ফারজানা ভেনক্রিয়া, সময় সময়।